আমরা হচ্ছে একেবারে টোটালি ভাবে খোসাগুলো থেকে আলাদা করে নিলাম। বেল মূলত আজকে বেলের শরবত বানাবো আমরা, তো একটু পাতলা করে বানাবো। আর এখন হচ্ছে হচ্ছে ছাবাগুলো একদম সবগুলো আলাদা করে, ছাবাগুলো একেবারে আলাদা করে আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দেন হচ্ছে আমরা চিনি দেব, চিনি দিয়ে মিক্সচার করব। মিক্সচার করে সুন্দর করে তৈরি করে নেব বেলের শরবত। ইয়াম্মি টেস্টি সুস্বাদু বেলের শরবত, খেতে মজা দারুণ টেস্টি। এই যে দেখো, এইভাবে হচ্ছে বেলের ছাবাগুলো আলাদা করে নিতে হবে।